অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় রেগুলার ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে যারা যেতে পারছে না তারা কোন প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করব আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অংশগ্রহণের জন্য কিছু এন্ট্রি রিকোয়ারমেন্টস আছে অর্থাৎ আমাদের সিজিপিএ অবশ্যই একটি স্ট্যান্ডার্ড মানের হতে হবে অথবা যদি এরকম হয় ইংলিশ রিকোয়ারমেন্ট থাকতে পারে যেমন আইএলস পিটিই জিআরই বা জিম্যাট এগুলোর যে রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফুলফিল করতে হতে পারে এই সকল বিষয়কেই আমরা কিন্তু এন্ট্রি রিকোয়ারমেন্টসের আন্ডারে ফেলি এবং আমি আজকে আলোচনা করব অস্ট্রেলিয়ার পাথওয়ে প্রোগ্রামগুলো নিয়ে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অস্ট্রেলিয়ার পাথওয়ে প্রোগ্রামগুলো কি বা আমি যদি এমনি জেনারেলভাবে বলি যে পাথওয়ে প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি পাথওয়ে প্রোগ্রামটা হচ্ছে তাদের জন্যই যাদের এন্ট্রি রিকোয়ারমেন্টস সম্পূর্ণভাবে ম্যাচ করছে না বা সরাসরি ব্যাচেলরে বা মাস্টার্সে তারা অ্যাডমিশন নিতে পারছে না তাদের জন্য অস্ট্রেলিয়াতে বিশেষ কিছু পাথওয়ে প্রোগ্রাম রয়েছে সেগুলোতে কিন্তু অংশগ্রহণের মাধ্যমে খুব সহজে স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে যেতে পারবে এখন আমি যদি সেই পাথওয়ে প্রোগ্রামগুলো বলি তাহলে এখানে মোট 6টি পাথওয়ে প্রোগ্রাম আছে যেমন রয়েছে ফাউন্ডেশন কোর্স ডিপ বা অথবা বলতে পারি ফাউন্ডেশন পাথওয়ে ডিপ্লোমা পাথওয়ে প্রি মাস্টার্স পাথওয়ে গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাথওয়ে গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাথওয়ে এখন আমি যেই 6টি বললাম সেই 6টি নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব ফাউন্ডেশন পাথওয়ে যেটা বললাম এটি শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ও লেভেল কমপ্লিট করে থাকে কিন্তু যার এ লেভেল এখনও কমপ্লিট হয়নি এই স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে চায় সে কিন্তু ফাউন্ডেশন পাথওয়ের মাধ্যমে অবশ্যই অস্ট্রেলিয়াতে ব্যাচেলর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে এবং এর পরবর্তীতে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ডিপ্লোমা পাথওয়ে এবং এই ডিপ্লোমা পাথওয়েতে এইচএসসি এবং এ লেভেল যারা কমপ্লিট করেছে উভয় স্টুডেন্ট অর্থাৎ বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয় ধরনের স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইচএসসি এবং এ লেভেল কমপ্লিট করে কেন একটি স্টুডেন্ট ডিপ্লোমা পাথ হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা যদি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ব্যাচেলরের ক্ষেত্রে আপনি সেখানে ক্রাইটেরিয়া বা এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো যদি দেখেন জিপিএর ক্ষেত্রে সেটাতে লোয়েস্ট হতে পারে 3.8 থেকে 4 পর্যন্ত কিন্তু আর যদি এ লেভেল বা ইংলিশ মিডিয়াম বলি তাহলে যেটা হবে যে ওদের অপশনসগুলো থাকবে দুইটা তিনটা সাবজেক্টে কমপক্ষে সি বা ডি পেতে হবে কিন্তু এর থেকেও যদি কোনো স্টুডেন্টের সিজিপি একটু কম থাকে তাহলে তাদের জন্যই কিন্তু আমাদের এই ডিপ্লোমা পাথের অপশনসটা রয়েছে তারা 3.8 বা 4-এর থেকেও যদি কম জিপিএ পায় সেইসব স্টুডেন্টও কিন্তু ডিপ্লোমা পাথওয়েতে অ্যাপ্লাই করার মাধ্যমে স্টুডেন্ট ভিসাতে আপনার অস্ট্রেলিয়াতে যেতে পারছে এবং এখানে একটা সুবর্ণ সুযোগ বা খুব সুবিধার একটা রয়েছে সেই সুবিধাটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ডিপ্লোমা পাথওয়েতে অস্ট্রেলিয়াতে যায় অর্থাৎ এবং এই কোর্সটা বলতে পারেন 6 মাস থেকে 1 বছরের একটি সেমিস্টার থাকে তাদের কিন্তু কোনো প্রকার বলতে পারেন গ্যাপ হবে না অর্থাৎ সে যদি ডিপ্লোমা পাথওয়ে যেটা 1 বছরের কোর্স হবে সেই 1 বছরের কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে সে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামের সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছে অর্থাৎ তাকে আর ফার্স্ট ইয়ার করতে হচ্ছে না এবং এর ফলে যেটা হয় তার কোনো এডুকেশনাল কোনো মানে লেন্দি হবে না এবং 3 থেকে 4 বছরের মধ্যেই কিন্তু তার ব্যাচেলরটা কমপ্লিট হচ্ছে এর পরবর্তীতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইংলিশ প্রোগ্রাম পাথওয়ে আছে এবং এই প্রোগ্রামে কারা যেতে পারে যদি আমি বলি তাহলে অল ব্যাকগ্রাউন্ডস থেকেই কিন্তু এই ইংলিশ প্রোগ্রাম যে পাথওয়েটা আছে সেখানে আসতে পারছে অর্থাৎ ইন্টার কমপ্লিট হলেও তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারছে বা ব্যাচেলর কমপ্লিট হলেও কিন্তু তারা এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারছে এছাড়া রয়েছে প্রি মাস্টার্স এখন প্রি মাস্টার্সটা কি যারা ব্যাচেলর কমপ্লিট করে গেছে এবং মাস্টার্সে অ্যাডমিশন নিতে চাচ্ছে কিন্তু হয়তোবা তাদের জিপিএতে তাদের সিজিপিএটা কম অথবা হতে পারে যে আইএলসের স্কোরটা তাদের কিছুটা কম বা পিটি স্কোরটা তাদের কিছুটা কম অর্থাৎ এন্ট্রি রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা যদি সম্পূর্ণ ম্যাচ না করে তাহলে কিন্তু তারা প্রি মাস্টার্স পাথওয়েতে অ্যাপ্লাই করতে পারে এবং প্রি মাস্টার্স পাথওয়েতে তারা যখন অ্যাডমিশন নিয়ে নেবে তারা কিন্তু সরাসরি প্রি মাস্টার্স পাথওয়ে কমপ্লিট করার পরে তারা সরাসরি কিন্তু মাস্টার্স প্রোগ্রামে জয়েন করতে পারছে তাদের কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না এবং আমি মাস্টার্সের জন্য 3টি পাথওয়ে প্রোগ্রাম আছে সেগুলো আমি মেনশন করে নিই সেটা হচ্ছে প্রি মাস্টার্স পাথওয়ে গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাথওয়ে এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাথওয়ে এবং প্রি মাস্টার্সের যে পাথওয়ে প্রোগ্রামটা থাকে এটা হয়তো বা 1 থেকে 2 সেমিস্টারের লেন্দি হতে পারে
গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাথওয়ে যেটা সেটা অনলি টু সেমিস্টার হবে এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাথওয়ে যেটা সেটা হবে ওয়ান সেমিস্টারের এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা অনার্স লেভেলের যে ব্যাচেলরগুলো আছে সেগুলো 4 বছরের ডিউরেশন এবং এছাড়া বাকি যে ব্যাচেলরগুলো থাকে সেগুলো 3 ইয়ার্সের থ্রি ইয়ার্সের ব্যাচেলর থাকে এবং কেউ যদি প্রি মাস্টার্স কমপ্লিট করে তাহলে কিন্তু সে প্রি মাস্টার্স করার পরে তারপরে মাস্টার্স প্রোগ্রামে জয়েন করতে পারবে কিন্তু গ্র্যাজুয়েট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনো প্রকার ইয়ার্স হচ্ছে না অর্থাৎ এগুলো কমপ্লিট করে তারপরে দেখা যাচ্ছে তারা এক দুই সেমিস্টার যদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাথওয়েতে সে ফুলফিল করছে তাহলে মাস্টার্সের ক্ষেত্রে বাকি এক দুই সেমিস্টার করলেই কিন্তু তাদের মাস্টার্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাথওয়ে প্রোগ্রাম নিয়ে বিশদ আলোচনা করলাম তার মানে যারা সরাসরি ব্যাচেলর বা মাস্টার্সে অংশগ্রহণ করতে পারছেন না তাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ এই পাথওয়ে প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পেয়ে যাচ্ছে এবং এই প্রোগ্রামগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আপনি মেইন ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামটি কমপ্লিট করতে পারছেন সো এই বিষয়ে যদি আরও ডিটেলস আপনারা জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়াও অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা রিলেটেড সকল ধরনের ইনফরমেশন আপনাদের অনেকেরই অনেক ধরনের কনফিউশন আছে সেই বিষয়ে সকল ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আরও ছোট ছোট অনেকগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন